ওকে আমি তাহলে শুরু করতেছি আমরা আগের দিন চ্যাপ্টার এইটটা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতেছিলাম আমরা কয়েকটা টাইপের ম্যাথ দেখছি এখন আজকে বাকিগুলো দেখে আমি শেষ করার ট্রাই করব আর যদি সুযোগ হয় তাইলে আট নাম্বার চ্যাপ্টারে যাব জানি না সুযোগ হবে কিনা হইলে গেলাম আর নাইলে নেক্সট উইকে ফ্রেশভাবে আট নাম্বার চ্যাপ্টার শুরু করব ওকে তো কালকে আগের দিন আমরা নর্মালি যেসব অঙ্কগুলো দেখছিলাম সেটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক নিয়ে বেশি অঙ্ক দেখছিলাম আর ওই একক আয়তনের সঞ্চিত শক্তি পয়জনের অনুপাত আর একই সাথে ওই যে নির্গত শক্তি প্রয়োজনীয় শক্তি ওরকম একটা ম্যাথের অঙ্ক দেখছিলাম তো আজকে আমি সান্দ্র বল তারপর হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক প্লাস পৃষ্ঠটান এই সব রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো একটু দেখানোর চেষ্টা করবো আচ্ছা আসতেছি তাইলে ওকে আমি সিলেট বোর্ড দুই হাজার ষোলো এটা একটু দেখাচ্ছি সিলেট বোর্ড দুই হাজার ষোলো আমি আলোর যেখানে আলো পড়ছে ওখানে লেখা না লেখার চেষ্টা করবো যদি ভুলে লেখে ফেলি তোরা আবার বলবি ভাইয়া ওই জায়গায় দেখতে সরি সো এটা হচ্ছে নিয়ে ওই রিলেটেড এক এখানে যেটা বলছে যে রিমি সে একটা এক্সপেরিমেন্ট চালাইছে সে এক্সপেরিমেন্ট দেখছে যে চার মিলিমিটার ব্যাসের চার মিলিমিটার ব্যাসের ধর এইখানকার এটার ব্যাস দেওয়া আছে চার মিলিমিটার সরি ব্যাসার্ধ না ব্যাস আর কি তাহলে ব্যাসার্ধ হচ্ছে দুই মিনিমিটার হ্যাঁ ব্যাসার্ধ হচ্ছে আর সো ব্যাসার্ধ হচ্ছে হচ্ছে এরকম একটা লোহার লোহার গোলক গোলক হ্যাঁ এটা সেটাকে সে ক্যারোসিন তেলের মধ্যে ছেড়ে দিছে লোহার গোলকটাকে ধর ক্যারোসিন তেলের মধ্যে ছেড়ে দিছে এটা হচ্ছে ক্যারোসিন তেল সেই ক্যারোসিন তেলের ঘনত্ব দেওয়া আছে ক্যারোসিনের ঘনত্ব সেটা দেওয়া আছে হচ্ছে আটশো কেজি পার মিটার কিউব এটা হচ্ছে ক্যারোসিন তেল আমি রো কে দিয়ে লিখলাম আটশো কেজি পার মিটার কিউব এটার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেইটা একটা প্রান্ত বেগ নিয়ে নিচে পড়তেছে মানে এখানে এই গোলকটা যে বেগ নিয়ে নিচের দিকে পড়তেছে সে প্রান্ত বেগটা হচ্ছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার পার সেকেন্ড এটা বলে দেওয়া আর হচ্ছে এই লোহার গোলকটার ঘনত্ব বলে দেওয়া আছে এটা লোহা সো এটাকে আমি রো আই দিয়ে লিখলাম আয়রন হ্যাঁ এটা হচ্ছে সাত হাজার আটশো কেজি পার মিটার কিউব সাত হাজার আটশো কেজি পার মিটার কিউব একক ভুল লিখলে বলিস আচ্ছা সো এখন আরেকটা ব্যাপার বলে দেওয়া আছে যে এই রিমি যে এক্সপেরিমেন্টটা করতেছিল সে আর জিনিস আইডিয়া করলো মানে সে একটা ধারণা করলো যে এই গোলকটাকেই যদি আমরা ক্যারোসিনে না দিয়ে গ্লিসারিনে দিতাম সেক্ষেত্রে প্রান্ত বেগটা বেশি হইতো আরেকটা রো দেওয়া আছে আরেকটা ঘনত্ব দেওয়া আছে সেটা হচ্ছে গ্লিসারিনের রো জি দিয়ে লিখলাম সেটা দেওয়া আছে হচ্ছে বারোশো পঞ্চাশ কেজি পার মিটার কিউব এটা আর একটা তরলের সো আর একই সাথে আমার গ্লিসারিনের যে সান্দ্রতাঙ্ক এই গ্লিসারিনের যে সান্দ্রতাঙ্ক ইটা জি লিখলাম এটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স আর প্যাসকেলেস লেখা যায় আমি প্যাস্কেলেস লিখলাম হ্যাঁ এককটা প্যাসকেলেস লেখা যায় ওকে এইটুকু দেওয়া তো ক নাম্বারে বলছে সান্দ্র বল নির্ণয় করতে তো সান্দ্র বল নির্ণয় করতে বলছে বলতে এই প্রথম এক্সপেরিমেন্টের জন্য এটা কিন্তু আমাকে বুঝে নিতে হবে হ্যাঁ সান্ডবল নির্ণয় করতে বলছে প্রথমটার জন্য তার মানে এই যে এইটার জন্য আর কি ডিরেক্ট কিন্তু বলে না এই যে প্রথম ক্ষেত্রে এরকম কিছু বলে নাই কিন্তু আমাদের বুঝে নিতে হচ্ছে কারণ প্রথম এক্সপেরিমেন্টের পুরোপুরি সব ডাটা দেওয়া আছে তাইলে বলটা ওটা থেকেই বের করব আচ্ছা তাইলে গ নাম্বারে বলা যে সান্ডবল নির্ণয় করতে তো আমরা ধরে নিচ্ছি ওই প্রথম এক্সপেরিমেন্টার ক্ষেত্রে বল এফ সেটা আমাকে বের করতে বলছে তো আমরা এফ ইকুয়ালস টু পরে আসছিলাম স্টোক্সের সূত্র দিয়ে সিক্স পাই আর ইটা ভি এরকম ছিল এখানে আর ছিল ব্যাসার্ধ ওই গোলকের ব্যাসার্ধ ওই যেটা লিখছি ওখানে ইটা ছিল যে তরলের মধ্যে পড়তিছে তাইলে এই ক্ষেত্রে এটা ক্যারোসিনের জন্য হবে আর ভি হচ্ছে প্রান্তবেগ দেওয়া আছে সো আমাকে এফ বের করতে হবে কিন্তু একটা ব্যাপার আমাদের ইটাটা দেওয়া নাই আচ্ছা সরি এটা হ্যাঁ ইটা ইটা দেওয়া নাই রো দেওয়া আছে ইটা দেওয়া নাই ইটা হচ্ছে ক্যারোসিনের জন্য ইটা সেটা আমাদের ডিরেক্ট দেওয়া নেই আমাদের ইটা দেওয়া আছে গ্লিসারিনের জন্য পরের এক্সপেরিমেন্টের জন্য তাইলে আমাদের আবার ইটাটা বের করে নিতে হবে সো ইটা বের করার জন্য আমরা আবার আরেকটা একটা সূত্র পড়ছিলাম সান্দ্রতার জন্য ইয়া দিয়ে প্রান্তবিক দিয়ে আরেকটা মেলা যেটা পড়ছিলাম যে ভি কলস টু টু বাই নাইন ইটা আর স্কোয়ার রো মাইনাস মানে রোয়েস মাইনাস রো ইন্টু জি এরকম একটা সূত্র পড়ে আসছিলাম এই আটটা ছিল যে গোলকটা পড়তেছে তার ব্যাসার্ধ এই রো এসটা ছিল সলিডটার ব্যাসার্ধ মানে এই ক্ষেত্রে সরি ভুল লিখে ফেললাম না হ্যাঁ না ঠিক আছে রোয়েস মাইনাস পড়তেছে তার ঘনত্ব আর রোয়েফটা ছিল হচ্ছে ফ্লুইডটার ঘনত্ব আর জি তো নাইন পয়েন্ট এইট ইটা হচ্ছে যে ফ্লুইডের মধ্যে দিয়ে পড়তেছে তার আহ তাহলে আমরা এখানেই এই রোয়েস এর জায়গায় বসাবো হচ্ছে এই রো আই মানে আয়রনটা আর রো এফ এর জায়গায় বসাবো এই যে ক্যারোসিন রোকে আর এই ইটা আমরা এখন বের করবো সেটা হচ্ছে ইটাকে কে ক্যারোসিনেরটা বের করবো আর এই ভি ওখানে দেওয়া আছে তো সব ডাটা এখান থেকে আমি বসাইতে পারি তো আমি বসাচ্ছি না আমি সরাসরি ক্যালকুলেশন করতেছি এখান থেকে ইটা কে এটা হয়ে আসবে যেটা হয়ে আসবে আমি সেটা একটু লিখি দ্বারা দেখে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন সরি ওয়ান পয়েন্ট ফাইভ টু প্যাসকেল এস আসবে হ্যাঁ যদিও এককটা লেখা আছে ওই নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ার ওটা মানে প্যাস্কেলেস লেখা যায় প্যাস্কেল সেকেন্ড তো এটাকে বের করার পরে আমি এবার এখানে বসাই দেবো আর জানি ব্যাসার্ধটাকে মিটারে নিতে হবে তারপর এটাকে এখান থেকে পাইছি আর ভি ওখানে জানা তাতে আমার এফটা বেরোয় আসবে এফ এর মান হবে টু পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি মাইনাস থ্রি নিউটন টু পয়েন্ট থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি নিউটন কারো কি এটাই কোনো ঝামেলা আছে কোনো কঠিন অঙ্ক না সহজ অঙ্কই ওকে সরাসরি ইটাটা বলে দেওয়া ছিল না কিন্তু ওটার জন্য ওটা ছিল ফার্স্টে ইটা বের করে নিয়ে পরে আবার ওইটায় বসাই দিচ্ছে নর্মাল আচ্ছা এবার ঘ নাম্বারে যেটা বলছে ওই রিমি ধারণা করছিল কি যে যদি এই যে গ্লিসারিনের মধ্যে ফেলা হয় তখন তার সান্দ্র বেগটা বেশি হবে এই যে এখন সরি প্রান্ত বেগটা বেশি হবে এই যে আগে যেটা ফোর পয়েন্ট টেন টু দি পাওয়ার ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু ছিল এটা তার তুলনায় বেড়ে যাবে এখন এই কথাটা এই রিমির আইডিয়াটা ঠিক ছিল না ভুল ছিল সেটা আমাকে বের করতে বলছে তাহলে আমরা জাস্ট আরেকবার প্রান্ত বের করব এবার এই সূত্র দিয়ে বের করব খালি এখানে ডাটা গোলা চেঞ্জ হয়ে যাবে সো নাম্বারের জন্য ঘ নাম্বারে বলছে যে অ্যাকচুয়ালি ওই গোলকটাকে যদি আমি গ্লিসারিনের মধ্যে ফেলি তখন প্রান্ত বেগটা বেগের মানটা কত হয় সো আরেকবার আমি ভি বের করব তখন এটা হয়ে যাবে ইটা জি আর সেম থাকবে রো আই এটাও হয়ে যাবে রো জি বাকি সব জিনিস সেম থাকবে সো এইখান থেকে আমার ভিটা যদি বের করি ভি এর আসে হচ্ছে টু টু দি পাওয়ার মিটার পার সেকেন্ড ওকে তার মানে এখন আমরা একটু যাচ করি যে রিমি অ্যাকচুয়ালি ঠিকঠাক ধরছিল কিনা এটা আসছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু আর এটা হচ্ছে 3.56 তার মানে বুঝে যাচ্ছে এটা ছোট তাহলে লাস্টে জাস্ট লিখে দিব যে রিমিট ধারণা ভুল ছিল এটা বললেই হবে ওকে কারো কি এটাই কোনো কোশ্চেন আছে আই কারো কোনো কোশ্চেন আছে সবগুলো বস বুঝে গেছে ওদের আচ্ছা এই তানভীর হ্যাঁ ভাইয়া ক্যালকুলেশন হ্যাঁ আসতেই পারে কমন জিনিস মানে আমি তো আগের দিনই বললাম যে ধর এডমিশন টেস্টে যদি অবশ্য এখন ডিপেন্ড করবে যে তোর ক্যালকুলেটার ইউজ করতে দিবে কি দিবে না এটার উপরে যেগুলো জায়গায় ক্যালকুলেটার ইউজ করতে দেয় না নর্মালি সেগুলাতে খুব জটিল ডাটা দেবে না নর্মালি যে ধর এরকম ডাটা যেগুলা মুখে মুখে হিসাব করা যায় না তবুও একবারে যে খুব মানে আর কি সহজ ক্যালকুলেশনও দিবে এরকমও না সো আমরা সবগুলো সব টাইপের গুলাই করে যাব যে ক্যালকুলেটর ইউজ করতে দিলো কি দিলো না তাতে আসে যায় না কিছু আমরা করব বা এরকম ডাটা তারা দিয়ে দিবে যেগুলোকে আমরা মুখে মুখে ক্যালকুলেট করতে পারবো মানে আর কি রাফে করে ক্যালকুলেট করতে পারবো ক্যালকুলেটর ছাড়াও সো ওগুলাও তারা তখন শিখে যাবে আচ্ছা আরেকটা ভালো কথা মনে করছিস ওই যে অনেকে আবার ধর এখনই যেহেতু আমি তোদেরকে কালকেই বললাম যে তোদের এখন হাতে যে টাইমটা আগেই তোরা ধর অ্যাডমিশনের অনেক জটিল জটিল ম্যাথগুলা এখনই ওগুলা নিয়ে আগেই সময় নষ্ট করিস না তোরা এগুলা পরে পারবি সব জিনিস পড়া হয়ে গেলে মানে এই যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এগুলো সব পড়া হয়ে গেলে তোরা ওই অ্যাডমিশনের সময় যখন আবার ওই ভর্তি কোচিংগুলা করবি যতই পোলাপান বলুক যে এই যে সব জায়গায় যে বিজ্ঞাপন বলে না যে অ্যাডমিশন প্লাস এ কাভার হয়ে যাবে তোর আলটিমেটলি অ্যাডমিশনের আগে আরেকবার ছোট্ট করে হইলেও একটা অ্যাডমিশনের কোর্স করা উচিত কারণ তোর ওই যে শর্টে ক্যালকুলেশনগুলা বাইয়া এগুলা এখন শিখলেও তখন পুরো অন্য রকম কারণ তখন তোর মাথায় থাকবে অল্প সময়ে ক্যালকুলেশন করবি শর্টকাটে বের করবি এখন গুলা ওগুলা মস্ত করবি না বা তখনও খুব বেশি শর্টকাট মস্ত করবি না কিন্তু আগেই এই কাজটা করতে চাইস না অনেকেই এখনই দেখা যাচ্ছে আমি অনেকেরই দেখতেছি অ্যাডমিশনের শর্টকাট করে বের করা বা এগুলা এগুলা এখন বেহুদা পরিশ্রম পরে তোর এগুলা মন থাকবে না সো এগুলা তোকে আবার করতে হবে এখন তোর কাজটা হচ্ছে তুই বেসিকটা বুঝে অঙ্কটা করতে পারতেছিস কিনা তুই এখন ক্যালকুলেটারেই সলভ করবি আসলে কিভাবে সলভ করবি এগুলো নিয়ে তোর এখন মাথা ব্যথার দরকার নেই এখন তুই পুরা তোর ফোকাসটা থাকবে ইন্টারে যাতে ওই প্র্যাকটিক্যাল বাদ দিয়ে আই মিন সেভেন্টি ফাইভের মধ্যে তোর যাতে এই ফিজিক্স কেমিস্ট্রি এগুলা যেন সেভেন্টি প্লাস থাকে সব সময় ওকে মানে ইজিলি পাওয়া যায় যেমন আমার ধর ফিজিক্সে একটা অঙ্ক ভুল করছিলাম তো পাড়া অঙ্ক ভুল করছিলাম সেটাই তিন মার্ক ছিল তার মানে আমি পঁচাত্তরের মধ্যে ওই তিন মার্ক ছাড়লে ওই তো বাহাত্তর তা আমি বাহাত্তর একদম ঠিকঠাক অ্যান্সার করে আসছি যদি আমার হয়ে থাকে তো বাহাত্তর আমি পাইছি ব্যাপারটা এরকম কেমিস্ট্রিতে সবই ঠিকঠাক লিখছিলাম সো এগুলাই আসলে নাম্বার কাটার অপশন নাই তুই নিজেই বুঝতে পারবি তুই কোনটায় পাবি না পাচ্ছিস না কোনটায় এগুলা ফুল মার্কে পাওয়া যায় প্র্যাকটিক্যালের গুলা ওগুলা স্যাররা কি করলো এটা পরের ব্যাপার কিন্তু তোর ওই সেভেন্টি এর মধ্যে যাতে সেভেন্টির উপরে অবশ্যই মার্ক থাকে এভাবে পরীক্ষা দিবি আর আল্লাহ আসতে এখনই চিন্তা করিস না যে এই অ্যাডমিশনে প্রো হয়ে যাবে এটা একটা মানে আর কি ফালতু কি বলবো এটারে কি বলা যায় যে তোর সামনে একটা ফালতু একটা আকর্ষণ সৃষ্টি করে রাখছে যে এখনই অ্যাডমিশন কাভার হয়ে যাবে অ্যাডমিশনে সব পারবি ব্যাপারটা তা না তখন তোর আবার এক্সট্রা করে পড়াশোনা একটু করা লাগবে এবং তখন তুই এগুলা পারবি শর্টকাটে ক্যালকুলেশনগুলো করতে পারবি আচ্ছা এবার আসি তবে বেসিক পুরোপুরি ক্লিয়ার করে রাখবি এখনই এরকম আর একটা ম্যাথ সেটা হচ্ছে মানে সরাসরি বোর্ডে বাঁকা দেখতে প্রবলেম হচ্ছে এরকম কিছু আচ্ছা বাঁকা মতো হয়ে আছে কারণ আমি আচ্ছা এবার ঠিক আছে সুচি মানে আমি এখানে ল্যাপটপও রাখছি তো দুইটা জায়গা করতে হচ্ছে আচ্ছা একটু আমি ট্রাই করি এবার ঠিক আছে সুচি আচ্ছা আচ্ছা তো আমি এবার আরেকটাই চলে আসছিস বরিশাল বোর্ড ষোলো দুই হাজার ষোলো হ্যাঁ কেউ কি কিছু বলবি হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা বলে দিচ্ছি ওকে এইখানে বলে দেওয়া আছে যে দুইটা ভিন্ন ব্যাসের দুইটা পদার্থের ধাতব গোলক তো এবার দুইটা ভিন্ন ব্যাস সেই ব্যাসগুলা আচ্ছা বলে দেওয়া নাই আচ্ছা না বলে দেওয়া আছে একটার ব্যাস বলে দেওয়া আছে বড় গোলকের ব্যাসটা দেওয়া আছে আচ্ছা যেটা বড় গোলকের ব্যাস তো বড় গোলকের ব্যাসার্ধটা বের করে নিই ব্যাস বলে দেওয়া আছে হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ হচ্ছে তিন সেন্টিমিটার ওকে আচ্ছা আর ছোট গোলকের ব্যাসার্ধটা বলে দেওয়া আছে আচ্ছা আর 2 পরে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে আচ্ছা কোশ্চেনের মধ্যে এখন বড় গোলকের ব্যাসার্ধটা দেওয়া আছে আর আর 2 আরেকটা একটু পরে আসতেছি দুইটা গোলক ছিল তো দুইটাকে এই তারপিন তেলের মধ্যে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে সো তারপিন তেল সেইটার ঘনত্ব দেওয়া আছে তো তারপিন তেলের ঘনত্ব যেটা কি আমরা রো এফ দিয়ে দেখাতে পারি অথবা রো টি দিয়ে লিখলাম সেই তারপিন যদিও এটা কোশ্চেনে লাগবে কিনা জানি না আমি এখনও তারপিন তেলের ঘনত্বটা সেটা দেওয়া আছে এইট পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার টু কেজি পার মিটার কিউব এটা দেওয়া আছে আর ওই ধাতব পদার্থ যে গোলকটা পড়তিছে আর কি ওই ধাতব পদার্থ সেটার এস দিলাম সেইটার ঘনত্ব দেওয়া আছে ফোর ইন্টু টেন পাওয়ার থ্রি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি আমি কোনো কিছু উল্টাপাল্টা ডাটা লিখলে বলিস কিন্তু কেজি পার মিটার কিউব আর আর কি বলে দেওয়া আছে আর হচ্ছে তার তেলের সান্দ্রতাঙ্ক বলে দেওয়া আছে ইটা টি সেটা বলে দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু প্যাসকেল সেকেন্ড আর একটা জিনিস বলে দেওয়া আছে যে বড় গোলকটা এই যে বড় গোলক সেটা প্রান্তিক বেগে তিন সেকেন্ডে একুশ সেন্টিমিটার পথ অতিক্রম করে মানে এর প্রান্তিক বেগটা সরাসরি বলে দেওয়া নাই একটু ঢং করে বলে দেওয়া আছে আমরা ওই প্রান্তিক বেগ বের করতে গিয়ে দূরত্ব টি ভি কলটি এস বাই টি বেগ ইকুয়ালস টু সো এইখানে ওভাবে বলে দেওয়া আছে যে ওই গোলকটা প্রান্তিক বেগে যখন পড়তেছিল তখন তিন সেকেন্ডে একুশ সেন্টিমিটার পথ অতিক্রম করে মানে এখানে এই দূরত্ব আর সময়টা বলে দেওয়া আছে সো আমি এখানে একুশ সেন্টিমিটার 3 সেকেন্ডে মানে 21 সেন্টিমিটার 3 সেকেন্ড এভাবে বেগটা প্রান্তিক বেগটা বলে দেওয়া আছে সরাসরি বলে নাই খুব বেশি জটিলও কিন্তু করে নাই এটা আগে বের করে নিলাম এটা হচ্ছে 7 সেমি পার সেকেন্ড আমরা চাইলে এটাকে মিটারে নিয়ে নিতে পারবো সো মিটারে নিলে হচ্ছে 7 10 to the power minus -2 মিটার পার সেকেন্ড সো আবারো আমি উদ্দীপকটা একটু বলতেছি কি কি বলে দেওয়া আছে বলা আছে দুইটা ভিন্ন ব্যাসার্ধের গোলক নেওয়া হয়েছে তো উদ্দীপকে আগে শুধু একটা ব্যাসার্ধের বড় গোলকটার ব্যাসার্ধ ব্যাস বলে দেওয়া ছিল এটা থেকে আমি ব্যাসার্ধ বের করে নিলাম আর যে তরলের মধ্যে দিয়ে পড়তেছে ওই গোলক দুইটা তার তেল তার ঘনত্ব দেওয়া আছে তার সান্দ্রতাঙ্ক দেওয়া আছে আর যে ধাতব ধাতুর ওই গোলক দুইটা ধাতুর যে ধাতুর তৈরি সেই ধাতুর ব্যাস ইয়া ঘনত্ব দেওয়া আছে আর আমাকে এইটা বলছে যে ওই বড় গোলকটা যখন ওই তেলের মধ্যে দিয়ে প্রান্ত বেগে পড়তেছিল এই কথাটা কিন্তু উল্লেখ করে দিছে যে প্রান্ত বেগেই সে এত সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে যদি খালি বলে দিত যদি গোলকটা ওই তরলের মধ্যে দিয়ে এত সেকেন্ডে এত বেগ অতিক্রম করে তাইলে আমরা ওটাকে প্রান্তবেগ বেগ বলে দিতে পারতাম না কারণ প্রান্ত বেগ একটা নির্দিষ্ট সময় পর গিয়ে অর্জিত হয় ওকে সো প্রান্ত বেগে অর্জিত হওয়ার পরে এই কাহিনীটা হয়েছে দেখে আমরা ওই দূরত্ব সময় দিয়ে প্রান্ত বেগটা বের করে নিতে পারছি আচ্ছা এখন আমাদের বলছে গ নাম্বারের কোশ্চেনটা হচ্ছে যে এই বড় গোলকটার উপরে সান্দ্র বল কত এফ বের করতে বলছে তো এফ ইকলস টু সিক্স পাই আর ইটা ভি আমরা সব কিছুই এখন জানি ভি জানি বড় গোলকটা যে সান্দ্রবেগে পড়তেছে সেটা জানি ইটা ওই তার পিনতেলের মধ্যে দিয়ে পড়তেছে আর এটা আর অন বড় গোলকটার জন্য তো সব কিছু জানি এটা বসাই দিলে এটা সরাসরি মান পেয়ে যাব সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন থ্রি টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার মাইনাস ফোর নিউটন এবার ঘ নাম্বার ম্যাথটায় ঘ নাম্বার ম্যাথটায় বলছে যদি ছোট গোলকের ব্যাসার্ধ টু সেন্টিমিটার হয় এবারে যে এটা আসতেছি হ্যাঁ ব্যাসার্ধ মিটারে নিয়ে নিতে হবে আমি চেঞ্জ করতেছি না কোন গোলকটি আগে নিচে হবে মানে যার বেগ বেশি সে আগে নিচে পড়বে এটাই তো স্বাভাবিক ব্যাপার সো আমরা এখন দুই ক্ষেত্রে বেগ বের করবো তা আমরা এক কাজ করতে পারতাম যে যে বেগের যে প্রান্ত বেগের যে রাশিমালা এটার জন্য তো বেগ জানি বড়টার জন্য সেটা ছিল হচ্ছে সেভেন ইন্টু টেন টু মাইনাস টু এটা জানি তো এই যে পরেরটার জন্য আবার চাইলে আমরা ভি এর যেটা ছিল এই যে এরকম করে আমরা পরের গোলকটার জন্য ধরেটার জন্য প্রান্ত আমি যদি ভি টু ধরে নিই তাহলে টু বাই নাইন ইটা টি ওই একই জিনিসের মধ্যে দিয়ে পড়বে আর স্কোয়ার রো এস মাইনাস রো টি জি এই সূত্র দিয়ে আমরা ভি টু বের করে দেখাই দিতে পারতাম আচ্ছা কেউ একজন একটু হিসাব করতো এখানে মানগুলো বসাই দিয়ে তারপরে তপন স্যার কিভাবে করছে সেটাও দেখাচ্ছি মানে বইয়ে কিভাবে করা আছে সেটাও বলতেছি কেউ একজন এটা একটু হিসাব কর এখানে টু আর স্কোয়ারের জায়গায় হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু সেন্টিমিটার মিটারে নিলাম আর রো এস সলিড সেটা হচ্ছে ছোট এটার ঘনত্ব সেটা হচ্ছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কে একজন হিসাব করে আমার বলিস মাইনাস রোটি সরি হ্যাঁ রোটি সেটা হচ্ছে এইট পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার টু আচ্ছা আমি কোথাও ভুল লিখলাম নাকি এইটা মাইনাস থ্রি লিখে ফেলছি সরি আর এটা হচ্ছে জি নাইন পয়েন্ট এইট আর নাইন ইটা টি যেটা সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি মাইনাস টু একটু কেউ একজন এই ক্যালকুলেশনটা করে বল কত আসে তারপরে বইয়ে কি করছে সেটাও আমি বুঝাই দিচ্ছি মিটিং এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস একজন এখানে লিখতে ভুল করছি কোথাও মানে কোথা সবার কেটে আমি আমি কি মান বসাইতে ভুল করছি কোথাও আচ্ছা একশো আশি দশমিক একশো আশি দশমিক সিক্স মিটার পার সেকেন্ড এত আসলো কেন আমি কোথাও কি লিখতে ভুল টুল করছি নাকি ফোর ইন্টু টেন সূত্র তো ঠিকই বসাইছি আচ্ছা একশো আশি পয়েন্ট সিক্স বলতেছিস না এত বেশি আসার কথা না একশো আশি পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড আচ্ছা দ্বারা দেখতিস আর আগেরটা কত ছিল আচ্ছা আগেরটা সেভেন ইনটু টেন টু দিওয়ার মাইনাস টু এটা তো অনেক বেশি হয়ে গেল আচ্ছা যা হোক এই ক্ষেত্রে আমাদের এই ছোট গোলকটার এইটার বেগতে এত বেশি আসার কথা না কোথাও কি ভুল করলাম ক্যালকুলেশনে কিছু বসাইতে ভুল করছি আচ্ছা যেটা করতেছি আমি বইয়ে কি কাহিনি করছে সেটা একটু দেখাই দিই এটাই ক্যালকুলেশন কোথাও ভুল করছি এত বেশি আসার কথা না বইয়ের কাহিনীটা এখান থেকে দেখাই দিচ্ছি যে এই ভি আমাদের যেহেতু বলছে একই গোলক সো ক্যালকুলেশনটা আবার নতুন করে না করে আমরা শুধু এই জিনিসটা দিয়েই বলে দিতে পারি যে আর চেঞ্জ হচ্ছে একই পদার্থের গোলক রো ঠিক থাকতেছে টি ঠিক থাকতেছে ইটা একই ইশার মধ্যে ফেলা হচ্ছে আই মিন তরলের মধ্যে ফেলা হচ্ছে তার মানে শুধুমাত্র ভি চেঞ্জ হচ্ছে আর আর এটা চেঞ্জ হচ্ছে ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে তার মানে এই ইকুয়েশনটা থেকে আমরা বলতে পারি যে অন্যান্য সব বিষয় অপরিবর্তিত থাকলে ওই ক্যালকুলেশনটা আরেকবার একটু তোরা চেক করিস কোথাও একটা ভুল হয়েছে বোধ হয় এখন ওটা নিয়ে আমি টাইম নষ্ট করতেছি না ভি ইস প্রপোশনাল টু আর স্কোয়ার এখান থেকে আমরা লিখতে পারি কারণ আমাদের উদ্দীপকে কি বলছে একই পদার্থের গোলক তার মানে ওই রোয়েস দুই ক্ষেত্রেই সেম আর একই তেলের মধ্যে ছাড়া হচ্ছে সো রোটি এটাও সেম জি সেম খালি ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে ইটা টি এটাও সেম সব কিছু সেম সো শুধু আমরা ভি ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার এটা লিখতে পারি তাহলে এইখান থেকে আমরা লেখা যায় যে আমরা এখান থেকে এটা লিখতে পারি যে সুতরাং ভি ওয়ান বাই ভি টু ইকুয়ালস টু আর ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আর টু স্কোয়ার তাতে আর আমাদের এত ক্যালকুলেশন করা লাগতেছে না তো এইখান থেকে আমরা ভি আগেরটার যে ইয়া ছিল এটাকে যদি ভিয়ন বলি এই ভিয়ন ভিটু এবার বের করব আর ওয়ান স্কোয়ার সেটাও জানি আর টু স্কোয়ার সেটাও জানি এইখান থেকে ভিটু বের করা যায় তো দুই ক্ষেত্রেই একই আসার কথা ছিল আগেরটার একটু ক্যালকুলেশনটা আবার বাসায় একটু করে দেখবি তো কোথায় ভুল করছি নাকি বইয়ের মধ্যেই ক্যালকুলেশনের ভুল আছে একটু চেক করবি তোরা এটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো থ্রি ওয়ান মিটার পার সেকেন্ড এরকম আসছে ওকে সো আমরা এটা দিয়েও করতে পারি এটা কিন্তু এমন না যে নতুন কিছু করলাম ওই আগের জিনিসটাই করলাম ওই একই সমীকরণ থেকে মানে আমরা নর্মালি তুলনা করার সময় কি করি দুই সমীকরণ ভাগ দিই আগের দিন যেমন অয়ন অ টু ভাগ দিচ্ছিলাম এখানেও তাই করছি ভিওন আর ভি টু দুইবার দুই গোলকের জন্য লিখছি অন্যান্য সব ডাটা সেম ওগুলা কাটাকাটি গিয়ে শুধুমাত্র আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ারটা আছে এই তো এভাবে আমরা করতে পারি সো ওই সেকেন্ড ম্যাথড আমি একটু আগে যে ক্যালকুলেশন করছিলাম তাতেও এরকমই মান আসার কথা কারণ এটা যেহেতু এরকম ছোট মান এটাও এরকম ছোটো মান আসার কথা কোথাও ভুল হয়েছে তোরা একটু চেক করিস আর নাইলে এইভাবেও করতে পারিস ওকে গেল এবার তাইলে আমরা দেখতেছি যেহেতু ওই যে ওইটার ইয়া বেশি ওইটার প্রান্ত বেগটা বেশি এটার চেয়ে সো বড় আগে পড়বে কেউ না বুঝলে বলিস আচ্ছা এখন সান্দ তার অঙ্ক আর কি আছে আচ্ছা আর যেগুলো আছে আশা করি তোরা পারবি তারপরেও কেউ না পারলে আবার বলিস আমাকে ইজি সরাসরি সূত্রে বসাই দিয়ে যাবে আমি এখন টানের অঙ্কে চলে যাচ্ছি আচ্ছা তার আগে তোরা আরেকবার একটু দে সবাই হ্যাঁ ভাইয়া কিছু বলবি হ্যাঁ হ্যাঁ বল বল হ্যালো বল ভাইয়া ইয়াসিন আরাফাত রাজশাহী বোর্ড বোর্ডটা একটু বলতো অঙ্কটা কিসের আচ্ছা ওই নেন না হ্যাঁ হ্যাঁ আমি এটা একটু পরেই করাবো এই যে এখনই করাবো তারা ওকে এইটু সবাই আরেকবার জয়েন দে তারপরে আবার ম্যাথে যাচ্ছি ওকে আমি এবার রাজশাহী বোর্ড দুই হাজার ষোলো সেই মাত্রায় যাচ্ছি রাজশাহী বোর্ড ষোলো সো এইখানে আচ্ছা নিহাত কি জয়েন দিছে না নিহাত কোথায় জয়েন আচ্ছা এখানে বলছে পয়েন্ট টু মিলিমিটার ব্যাসার্ধের একটা কৈশিক নল তার মানে ওই যে আমরা যে পৃষ্ঠ টানের জন্য কৌশিক নলের কথা বলছিলাম যে চিকন নল থাকে যে সো এটাই সেই কৈশিক নল ধর এরকম চিকন যেটার ব্যাসার্ধটা বলে দিছে আর পয়েন্ট টু মিলিমিটার মানে পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার এটা হচ্ছে কৈশিক নলটার ব্যাসার্ধ তো এটাকে দুইটা তরলে আলাদা আলাদাভাবে ডোবানো হয়েছে প্রথম তরলে আর দ্বিতীয় তরলে ডুবানোর পরে স্পর্শকোণ বলে দেওয়া আছে থিটা বলে দেওয়া আছে যেটাকে আমরা আমরা পড়ার সময় থিটা সি দিয়ে দেখাইছিলাম থিটা দিয়েও দেখানো যায় সো দুইবার যে বলে দেওয়া আছে তো আমরা একটাকে থিটা ওয়ান দিলাম বলছে প্রথম তরলে ডিবানোর সময় সেটা ফোর ডিগ্রি কোন করছে স্পর্শকোণ স্পর্শকোণ দিয়ে আমরা বুঝতে পারতাম যে ভেতরে পানি বা ওই তরলটা উঠে যাবে না নেমে যাবে বা এভাবেও বলা যায় যে ওই ইয়াটা কাছ বা ওই নলটা বা যেহেতু এটা কৈশিক নল বলছে ওই নলটা ওই তরলটার সাথে তরলটা সংস্পর্শে আসলে ভিজবে না ভিজবে না এটাও বোঝা যায় ওকে সো প্রথম তরলটা ফোর ডিগ্রি কোণ উৎপন্ন করছে সূক্ষ্ম কোণ উৎপন্ন করলে সেটা তরলটা ভেতরে উঠে ভেজাই তো আর কি ওই কাচ নলটাকে বা ওই নলটাকে তো আমরা ধরে নিতে পারি এটা পানি ওকে বা অন্য কোনো কিছু হইতে পারে যা হোক আমরা ফোর ডিগ্রি ধরলাম এটা হচ্ছে উপরে উঠছে তরলটা এখানে আর থিটা টু এটা বলে দিছি একশো চল্লিশ ডিগ্রি বলছিলাম এটা মুস্ত রাখতে পারদের ক্ষেত্রে আমরা দেখছিলাম নিচে নেমে যায় আর কেউ যদি ভুলে যায় থাকিস বা মনে না থাকে একটু একটু কষ্ট করে আবার পিছনের ভিডিওটা লেকচারটা মনে পড়বে নি সব আচ্ছা এটা বলে দেওয়া আছে আর ওই দুই তরলের পৃষ্ঠটান বলে দেওয়া আছে প্রথম তরলের পৃষ্ঠটান টি ওয়ান সেটা বাহাত্তর ইন্টু টেন মাইনাস থ্রি এখন আমরা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে এটা পানি কারণ এই যে বলছিলাম এটা মুস্ত রাখতে পানির জন্য আর সেকেন্ড যেটা ওইটা তো পারদ সেটা হচ্ছে চারশো পঁয়ষট্টি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি নিউটন পার সরি এই যে নিউটন পারমিটারে আমি কোথাও একক ট্যাক ভুল লিখলে বলিস কিন্তু নাহলে ওটা ভুলই থেকে যাবে আচ্ছা এই কয়টা ডাটা দেওয়া সো এখন বলছে কৈশিক নলে যে পরিমাণ প্রথম তরল উপরে উঠে সেটা বের করতে বলছে মানে আমাকে বের করতে বলছে মেনলি তরলের পরিমাণটা আই মিন কত ভর ভরের তরল উপরে উঠছে সেটা বের করতে বলছে তরলের ভরটা বের করতে বলছে তাহলে আমরা যেটা করতে পারি তরল তো এখানে এই যে এখানে ডুবাইলে ধরো এই তরলের মধ্যে এই নলটাকে ডুবাইলে তরলটা এরকম উপরে উঠে আসবে তো কতখানে উঠছে সেটা তো আমরা সবসময় যে এইচ বের করতাম এই পৃষ্ঠ থেকে সো আমি যেহেতু জানি যে একটা কৈশিক নল সেটা হচ্ছে সিলিন্ডার শেপের তাহলে এইটুক জায়গার আয়তনটাই হবে ওই তরলের আয়তন সো আমরা সেখান থেকেই বের করে ফেলতে পারবো যে কতটুকু তরল উঠছে আর কি আমরা এখন এইখান থেকে ওই ইয়া বের করতেছি আর কি আমাদের সূত্র যেটা ছিল পৃষ্ঠটানের যে সূত্র পৃষ্ঠটানের সূত্র ইউজ করলে আমরা টি ইকুয়ালস টু এই সূত্রটা আমি বলছিলাম যদি কোন অনেক ছোট হয় তো তখন ওই আর বাই থ্রি যে টার্মটা ছিল ওটা বাদ দেওয়া যায় এখানেও সেই কাজই করছে আচ্ছা আমাদের মেইন সূত্রটা আমি একটু লিখে দিই আগে আমাদের মেইন সূত্রটা ছিল এরকম আর রো জি তারপরে ছিল এইচ প্লাস আর বাই থ্রি আর নিচে ছিল টু কস থিটা আচ্ছা এটা প্রথম তরলের জন্য হ্যাঁ এরকম ছিল এই ক্ষেত্রে আর বাই থ্রি এই টার্মটাকে আমরা বাদও দিতে পারি বলছিলাম যদি ব্যাসার্ধ অনেক ছোট হয় সেক্ষেত্রে আমরা বাদ দিতে পারি আর এই যে কস থিটা থিটা ফোর ডিগ্রি এরকম ছোট কোন হইলে তখন এইটার মান প্রায় ইগনোর করা যায় তো আমরা চাইলে ওইটাকেও বাদ দিয়ে রাখতে পারতাম এরকমও করা যাইতো খালি টু লিখলেও হইতো তবে আমরা যেহেতু দেওয়া আছে তো রাখি আর কেউ যদি চায় এখানে আর বাই থ্রি রাখবে সে রাখলেও সমস্যা নেই খুব বেশি চেঞ্জ হবে না কেউ যদি আর বাই থ্রি বাদ দিতে চায় সেটা না রাখলেও কোনো সমস্যা নেই সো এইখানে আমরা আপাতত আর এর মান অনেক ছোট সেটাকে আর বাই থ্রি করলে আরো ছোটো হয়ে যাবে বাদ দিলাম আবার কেউ রাখলেও সমস্যা নেই বিশেষ কোনো প্রবলেম নাই সো আমরা যেটা করতে যাচ্ছি আমাদের এখন বের করা দরকার হচ্ছে ভর বের করতে বলছে মানে হচ্ছে ভর সমান সমান কি ছিল ভর সমান সমান ছিল হচ্ছে ওই ভি ইকলস টু সরি এম ইকলস টু ভি রো সো আমাদের যেহেতু চার ডিগ্রি সেই তরল তরলের ঘনত্ব সরাসরি বলা নাই কিন্তু আমরা এইটা দ্বারা পানি ধরেই মেবি কাজ করছে আচ্ছা না এরা রো রো কি দেওয়া ছিল ভি স্কোয়ার আচ্ছা তারা রোটাকে চেঞ্জ করছে তারা রোটাকে চেঞ্জ করছে আচ্ছা ওকে ওকে সমস্যা নেই এই রোটাকে ওই এম বাই ভি এখান থেকে আমরা এই রোটাকে চেঞ্জ করে দেব তো কেউ যদি রোটাকে না চেঞ্জ করে খালি এইচ বের করে ওই পানি ধরে অঙ্কটা করতো রো এক হাজার কেজি পার মিটার কিউব সেটা হইলেও হইতো কারণ ওই পানির জন্য বলছিলাম ওই জিরো থেকে আট ডিগ্রি মধ্যে পানির জন্য মান থাকবে সমস্যা নাই আচ্ছা সো আমাদের যেহেতু এম বের করা লাগবে সো আমরা এখানে এই রোই কলস টু এম বাই ভি সেটা বসাই দিয়ে এমটা রেখে দিই আর ভিটা কোত্থেকে পাবো এই যে এই এইচটা বের করে তারপরে ভি বের করব আচ্ছা তাহলে আমরা এক কাজ করি তাহলে এইখানে একটু ক্যালকুলেশন করে নেই যে রোই কলসটা আমরা লিখতে পারি তাহলে এম বাই ভি যেটা সেই ভিটা লিখতেছি পাই আর স্কোয়ার এইচ এই যে এইখানকার আয়তনটুকু পাই আর স্কোয়ার এইচ তাহলে এখন এটার ওইখানে বসাই দিই তাতে যা আসতিছে আচ্ছা এটা থাকুক আর রোয়ের জায়গায় বসাই দিচ্ছি এম পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই আচ্ছা এখানে হচ্ছে জি এইচ আর হচ্ছে নিচে টু কসিটা ওয়ান সো এখানে আবার এইচ এইচ কাটাকাটি চলে যাচ্ছে আর স্কোয়ার আর আর আই মিন ফাইনালি যে মানগুলা থাকতেছে সেগুলো শুধু রেখে এমটাকে এক পাশে রাখলে ক্যালকুলেশনটা তো করিস তাহলে এম ইকুয়ালস টু এটা আসতেছে এম ইকুয়ালস টু যারা থাকতেছে সেটা হচ্ছে টু পাই আর গোছাইলে এই অবস্থা হবে টু পাই আর টি অন বাই জি এরকম অবস্থা হবে যদি আমি এমটাকে এক পাশে রাখি সো এখন আমাদের সব মান জানা থিটা অন জানা টি অন জানা আর জানা এটা বসাই দিলে কতখানি পানি উঠছে সেটা পাবো আমরা আচ্ছা তবে এই কোশ্চেনটা যে বছর আসছিল অনেক এটাকে এইভাবে অ্যান্সার করছিল মানে যে পরিমাণ তরল উপরে উঠে এইটাকে ওরা ওই যে পরিমাণ বলতে উচ্চতা মিন করে অনেক অঙ্ক করে আসছিল মেবি ওই বছর এইটা অ্যান্সারটা দিছিল মানে যে পরিমাণটা উচ্চতা হিসাবে ওরা মেজার করছে মানে অনেকেই ক্ষেত্রে এইচ বের করছিল এবং রোয়ের মানটা এক হাজার ধরে কাজ করছিল এক হাজার ধরে কাজ করছে বলতে ওই যে পানির ঘনত্ব হিসাবে ধরে কাজ করছিল মেবি ওইবার এরকম দুইটা অ্যান্সারই দিছিল ওকে সো ওই যে আমি আগেই বলছি যে পরীক্ষার হলে মাঝে মাঝে কিছু কোয়েশ্চেন দেখে বোঝা যায় না যে ওইটা হুট করে তখন তোর মাথায় আসে না যেমন আমরা নর্মালি বা নর্মালি যখন দেখব যে যে পরিমাণ উঠছে উপরে আমরা সবসময় এইচটাই নর্মালি চিন্তা করে নিই সো অনেক পোলা পানি চার ডিগ্রি সেলসিয়াস এই সরি ফোর ডিগ্রি কোন দেখে রো এক হাজার ধরে পানির জন্য ধরে এইচ বের করে ম্যাথটা করে আসছিল মেবি দুইটা অ্যান্সারই দিছিল ওইবার এরকম আরেকটা কোশ্চেন আছে তোদের জ্যামেতিক আলোক বিজ্ঞানে এরকমও ওই বছরে এরকম একটা প্রতি বছরই এরকম একটা কনফিউজিং কোশ্চেন থাকে ওই বছরে এরকম একটা বিচ্যুতি কোণের অঙ্ক নিয়ে ঝামেলা হয়েছিল এটাও মনে হয় একই কোশ্চেনই আচ্ছা তো এখান থেকে যদি এম বের করি এম এর মান আসবে হচ্ছে আচ্ছা ঘন ঘাম্বারে দেখি কি বলছে আচ্ছা ঘ নাম্বারে বলছে উদ্দীপকের কৌশিক নলে তরণের উত্থান না পতন বেশি হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা দাও তার মানে আমরা দুইবার এই বের করব একবার হচ্ছে ইসের জন্য ওই ফোর ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য এইচ বের করব আর সেকেন্ড বার হচ্ছে ওই একশো চল্লিশ ডিগ্রির জন্য তো এবার দেখ সেকেন্ড কোশ্চেনে যে কাহিনিটা করছে আমাদের রো এই যে দেখ এখানে ঠিকই তারা এক হাজার আর পারদের জন্য যে পারদের ঘনত্ব সেটা ধরেই অঙ্ক করছে সো আগেরটাতেও তোরা যদি এইখানে রোয়ের মান এক হাজার ধরে অঙ্ক করে তারপরে ভি বের করতি একই আনসার আসতো সো কোশ্চেনটাতেই ঝামেলা ছিল হ্যাঁ এখন ইয়াসিন তুই কিছু বলবি ঘনত্ব গোলা কেন ধরছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বুঝে গেছি কি কাহিনী হয়েছে বোর্ড কোশ্চেনগুলোতে এরকম ঝামেলা হয় মাঝে মাঝে এবং পোলা পানের আসলে চোখের পানি নাকের পানি এক হয়ে যায় পরীক্ষার হলে তারা কেউ ওই কোশ্চেন অ্যান্সার করবে কিনা এটাও অনেকে আবার করে কেটে দিয়ে আসে তো এগুলা ব্যাপারে এই যে প্রথমটায় তারা যে কাহিনীটা করছে ফোর আর একশো চল্লিশ আমরা নিতে পারি ওটা পানি আর এটা পারদ এই জন্যই বারবার বলছিলাম ওটা মুহস্ত রাখবি প্রথম কোশ্চেনটা করার সময় আর একটা ঢং করছে এইখানে যদিও পরীক্ষার হলে আমি কখনোই অমনি করে করতাম না বা তুইও ওভাবে করতি না তুই এভাবেই চিন্তা করতি তুই জেনে যাইতি যে কায়েস ভাই বলে দিস যে ফোর ডিগ্রি সেলসিয়াস সরি ফোর ডিগ্রি কোন হইলে সেটা পানি তুই সরাসরি এখানে রো এর মানটা এক হাজার বসাই দিয়ে অঙ্কটা করতি ফার্স্টে লিখে দিতি যেহেতু এখানে স্পর্শ কোন চার ডিগ্রি সো উদ্দীপকের তরলটা হচ্ছে পানি লিখে তুই এইটার এইচ বের করতি বের করে পরে কি করতি ওই যে এম বের করতি ভিক অলসো পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো দিয়ে তাতেও তোর ভর এইটাই আসতো ওকে আর দুই নাম্বারের অঙ্ক যখন করতে বলছে দুইবার এইচ বের করা লাগবে তার মানে সূত্র আমার কিন্তু একটাই হ্যাঁ ভাইয়া বল হ্যাঁ বিভিন্ন রকম তরলের ক্ষেত্রে কি বল আবার বুঝি নাই আচ্ছা স্পর্শকণের মানস দুইটাই মহস্ত রাখবি পানি আর পারদ পানি আর পারদ আর কোনোটা লাগবে না হ্যাঁ আর অন্য গোলা হইলে একদম স্পেসিফিক বলে দিবে কোশ্চেনে যখনই দেখবি কোনো কোশ্চেনের মধ্যে কোন এরকম দেওয়া আছে সাথে অ্যাডিশনাল ডাটা নাই মানে ঘনত্ব নাই তুই বুঝে নিবি এটা যদি একশো থাকে বা চল্লিশ থাকে ওটা পারদই মিন করতেছে এবং অ্যান্সারও পারদ দিয়েই দেওয়া হবে কারণ বলছি কয়েকটা বইয়ে কয়েকটা রকম আছে সাজান তপন স্যারের বইয়ে মেবি আট ডিগ্রি আমি বলে দিছিলাম কোনো বইয়ে পানিরটা জিরো দেওয়া আছে কোনোটায় ফোর দেওয়া আছে সিক্স দেওয়া আছে এই জিরো থেকে আটের মধ্যে মোটামুটি থাকলে আট যদি দেখিস ঘনত্ব নাই বা অ্যাডিশনাল ডাটা নাই যার দ্বারা তুই অঙ্ক মানে মিলাইতে পারতিসিস না যে তোর ওই টার্মটা নেই তখন সেটাকে পানি ধরেই ম্যাথটা করবি আমার কথাটা ক্লিয়ার হয়েছে আচ্ছা এইবার আমরা দুইবার এই একই সূত্রে ইউজ করব যে টি কটা ঘনাম্বারের জন্য হ্যাঁ আমরা দুইবার এইচ বের করব একবার ধর এইচ ওয়ান বের করব তখন এরকম হবে এই যে এইচটাকে ওই পাশে রাখতেছি মানে টু কস থিটা ওয়ান ইন টি ওয়ান প্রথম তরলের জন্য আর ও জি এটা নিচে চলে আসতেছে আর রো এটা হচ্ছে পানির হ্যাঁ আমি রো ডাব্লিউ লিখলাম রো ডাব্লিউ আর হচ্ছে জি এইটা একবার বসায় এইচ বের করব এই এইচটা আসবে পজিটিভ কারণ এখানে থিটা সেটা নাইনটি ডিগ্রির চেয়ে ছোট ওটা যদি নাইনটি ডিগ্রির চেয়ে বেশি হইতো মানে স্থলগণ হইতো তখন এটা নেগেটিভ আসতো এটা পজিটিভ আসবে পজিটিভ মানে হচ্ছে তরল উপর উঠে গেছে যে মানটা আসবে সেটা আমি একটু বলতেছি পয়েন্ট জিরো সেভেন থ্রি এটা আসছে পয়েন্ট জিরো সেভেন থ্রি মিটার এতখানি উচ্চতায় উঠে গেছে এটা হচ্ছে তরলের উত্থান একইভাবে আমরা সেম সূত্রটাকে আরেকবার করব আবার এইচ টু বের করব এইচ টু বের করবো যখন টু কস থ্রি টু টি টু আর এটা হচ্ছে আর রো এটা হচ্ছে পারদের হ্যাঁ মার্কারি লিখলাম আর এটা হচ্ছে জি এটা বসাই দিই যদি পারদের ঘনত্ব কিন্তু আমাদের মস্ত থাকা লাগবে বা আমাদের এমনিতেও আছে আমরা ওই শর্টটাও ইউজ করতে পারি তেরো দশমিক ছয় ইন্টু টেন টু দি পার্ট থ্রি ওটাও ইউজ করতে পারি হ্যাঁ সো এটা যদি ইউজ করি তাহলে এইচ টু এটার মান নেগেটিভ আসবে কারণ এই থিটা টু এটা স্থুল কোন এটা আসবে মাইনাস পয়েন্ট জিরো জিরো টু সিক্স সেভেন পয়েন্ট জিরো জিরো টু সিক্স সেভেন মিটার সো একটা হচ্ছে এই পজিটিভ দিয়ে বোঝাচ্ছে উঠে গেছে এটা দিয়ে বোঝাচ্ছে নেমে গেছে তা আমরা দেখতেছি উঠতেছে বেশি নামতেছে কম আচ্ছা কোশ্চেনটাই ইনকমপ্লিট হ্যাঁ কোশ্চেনটাই মানে আর কি পোলাপান যদি এইসব ক্ষেত্রে বোর্ড অবশ্য অনেক কিছু বিবেচনা করে তবে তোরা তোদের তো আমি আগের থেকেই বলে দিচ্ছি যে এরকম এরকম অ্যাক্সিডেন্টগুলো হইতে পারে এগুলা না দেওয়া থাকতে পারে ওকে এইরকম ব্যাপারগুলো তবে ওই যখন বোর্ড কোশ্চেন বোর্ডের পরীক্ষার হলে সবারই এগুলা কোশ্চেন একটু ঝামেলা হয়েছে এরকম ঠিক এর দুই হাজার এরই বোধ হয় বিশের না সরি বিশের না বিশের তো অটো পাশ হইলো উনিশের যারা পরীক্ষা দিছে এই উনিশে এরকম চারটা কোশনে এরকম উল্টাপাল্টা ছিল সো পোলাপানের অবস্থা খুবই বাজে হয়ে গেছিল এবং সেই ক্ষেত্রে মার্কস কিছু ক্ষেত্রে মার্কসগুলো গ্রেস মার্ক দেওয়া হয় মানে অ্যাডিশনাল কিছু মার্ক যোগ করে দেওয়া হয় তবে তোরা এগুলা চিন্তা করে যাবি না যেগুলা তুই আটটা কোশ্চেনের মধ্যে খুঁজবি বেছে বেছে তোর যেগুলা কনফিউশন লাগবে ওগুলাকে বাদ দেওয়ার চেষ্টা করবি মিনিমাম তোর ওই যে চারটা কোশ্চেন যত যাতে তুই একবারে পারিস যদি পাল্টা না হয় ওরকম অ্যান্সার করার পরে তারপরে যদি কনফিউজিং এরকম থাকে যে কোনো একটাকে করলে ওটাকে কেটে দিয়ে আসবি না যেটুকু করবি ওটুকু রেখে আসবি ওখানেই তোকে মার্ক দিবে তুই যদি কেটে দিয়ে আসিস তখন কিন্তু তাদের মার্ক দেওয়ার অপশন নাই কিন্তু কোশ্চেনের ডাটা ভুল থাকলে আরও একটা জিনিস বলি তোদের ধর এই যে আমার যদি এরকমই হয়তো যে এখানে রো দেওয়া নাই আমি জানি না ইয়াসিন বা তোদের সবার জন্য ধর আমি রো জানি না আমি ক্যান হুদাই লিখে দিব এটা ইয়া আমি লিখবো না তো তখন আমরা করব এই রো রেখে দিব ধর আমি লিখবো উদ্দীপকের এই যে এইখানে এভাবে লাস্টে ধর এখানে যে মানটা আসবে নিচে রো ডাব্লিউ এটা রেখে দিব এরকম একইভাবে ভাবে এইচ টু বের করব তারপরে ওরকম রো টু ওই সরি রো এস জি যদি না জানা থাকে ওই মানগুলোকে আমরা সূত্রে রেখে দিব তাতে আমরা ফুলমার্ক পাবো হয়তো আমি ডিসিশন এখন দিতে পারতেছি না যে এটা বড় না ছোট কিন্তু ওভাবে করে আসবো সবাইকে বুঝতে পারছিস কোন ডাটা যদি মিস থাকে সবসময় ম্যাথের মধ্যেই কাজ করবি ওই টার্মটাকে রেখে দিবি পুরোটা ওভাবে নিয়ে কাজ করবি আই বুঝছি হ্যাঁ মতামত দিতে পারবি না কিছু আসে যায় না কিন্তু তুই অঙ্ক শেষ করে আসছিস তুই তো বুঝতে পারতেছিস যে ওটা ডাটা নাই ওকে তো মতামত যে দিতে পারবি না তাও কিন্তু না তখন আবার ওই যে এরকম করে বলতে পারবি যদি এটা বড় হয় এই রো বড় হইলে বা এভাবে বলতে পারবি কথা বুঝছিস আমার কথা হচ্ছে যদি কোশ্চেনে ভুল থাকে আমি তো এটা ভুলের কথা বলতেছি তখন তুই দেখলি একটা ডাটা নাই ওটা ছাড়া পারতিস না কোন ভাবে বের করতে পারতিস না করে ফেলছিস অঙ্ক তোর হাতে আর কোনো অপশনও নাই তখন যে জিনিসটা তুই পারতিসিস না ওটাকে ওভাবে ওভাবে রেখে আসবি একদম শেষ লাইন পর্যন্ত ওভাবেই অ্যান্সার দিয়ে আসবি তাতে তোর মার্কটা থাকবে আর তুই যদি অঙ্ক কেটে দিয়ে আসিস তা স্যার মার্ক দিবে কোথায় এটা বলতে যাচ্ছি ওকে থ্যাঙ্কস আ বোর্ড কোশ্চেনে প্রতিবারই ফিজিক্সে এটা খুবই ইরেসপন্সিবল একটা কাজ তবু প্রতিবারই কোশ্চেনে ভুল হয় আচ্ছা ওকে তো এরপরে আরেকটা ম্যাথ আজকে মনে হয় আমরা আট নাম্বারের চ্যাপ্টারে যাইতে পারবো না দরকারও নাই আমরা ফ্রেশ মুডেই যাবনি পরের দিন যাবনি আই মিন পরের সপ্তাহে চট্টগ্রাম বোর্ড দুই হাজার ষোলো এটা মনে পারবে আমি দেখি তো ও কি বলতে চাচ্ছে এখানে উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে চট্টগ্রাম বোর্ড 2016 আর তোদের যেটা বলছি আবার মনে করায় দিচ্ছি ওই তোরা অবশ্যই কোন একটা গাইড ফলো করে সব টিচারের এই যে তপন স্যার ইসাক স্যার তারপরে জাকারিয়া স্যার যত বইগুলা एनसीआरटी কর্তৃক অনুমোদিত বইগুলা আছে পপুলার সৃজনশীল গুলা একসাথে সলভ দেওয়া থাকে সেগুলা সব দেখবি সব করতে না পারলে অন্তত একবার চোখ নজর বুলাবি তাতে তোদের কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে যে তুই অনেক কিছু অনেক ম্যাথ দেখে আসছিস পারবি এরকম একটা কনফিডেন্স চলে আসবে আচ্ছা এটাই যেটা বলে দেওয়া আছে এরকম একটা বিকারের মধ্যে কৈশিক নল ডুবানো কৈশিক নলে বিকারের তরলটা উপরে উঠে গেছে তো এই এইচটা বলে দেওয়া আছে কতখানি উপর উঠছে সেটা বলে দেওয়া আছে পয়েন্ট সেভেন থ্রি মিটার এটা বলে দেওয়া আর বলে দিছে এই কৈশিক ব্যাসার্ধ আর এটা হচ্ছে পয়েন্ট জিরো ফোর মিলিমিটার মানে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার এটাও বলে দেওয়া তো ক নাম্বারে বলছে উদ্দীপকের আলোকে পানির পৃষ্ঠটা নির্ণয় করতে বলছে দেখ পানির পৃষ্ঠটা নির্ণয় করতে বলছে সো আমরা ওই যে পানির ক্ষেত্রে বলে নিছি যে থিটাকে জিরো ধরে নিতে পারি যেহেতু এখানে বলে দেওয়া নাই কেউ যদি চার ডিগ্রি ধরেও করে কেউ যদি আট ডিগ্রি ধরেও করে কিছু আসে যায় না মানের খুব একটা চেঞ্জ হবে না সো সরাসরি তুই থিটা টার্মটা বাদ দিয়েই করতে পারিস ওই যে আর রো জি এইচ প্লাস আর বাই থ্রি আর বাই থ্রিকে বাদ দিলাম কেউ রাখলেও রাখতে পারে আর নিচে যে টু কস থিটা ছিল যেহেতু এখানে থিটা দেওয়া নাই সো আমরা এই কস থিটাকে জিরো ধরে কস থিটা টার্মটাকেই বাদ দিয়ে দিচ্ছি সো আমরা উদ্দীপক অনুযায়ী কাজ করব আর কেউ কারো যদি শখ হয় সে থিটা লিখবে সে লিখবে যে থিটা ইকোয়ালস টু এখানে ফোর ডিগ্রি বা এইট ডিগ্রি পানি এভাবে ধরে সে কাজ করবে কিন্তু এই এইটারেও কিন্তু আমরা বলতে পারি যে এটা একটা এই কোয়েশ্চেনটার মধ্যে আমি কেন এই কাজটা করতে পারতেছি কারণ আমাকে উদ্দীপকে ডিরেক্ট বলে দিছে যে পানির পৃষ্ঠ টান নির্ণয় করতে মানে তল টান বলছে ওটা মানে পৃষ্ঠটান পৃষ্ঠ টান আচ্ছা তো এই ক্ষেত্রে সব ডাটা বসাই দিলে এটা চলে আসতেছে বাহাত্তর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ওই পানির এটা মুহূর্ত রাখবি আচ্ছা এরকম ঘ নম্বরে বলছে যে কৈশিক নলের ব্যাসার্ধের কি পরিবর্তনে মানে আমি ব্যাসার্ধের মানটা চেঞ্জ করব কি পরিবর্তন করলে পানির উচ্চতাটা এইট জিরো হবে সেটা তার মানে আরো একবার আমি এই সূত্রটা অ্যাপ্লাই করবো এটা গ নাম্বার ছিল হ্যাঁ ঘ নাম্বারে আমি আরও একবার এই সূত্রটাই অ্যাপ্লাই করব বাট তখন আমি এইচ এর মানটা আমাকে দিয়ে দিছে যে দ্বিতীয় ক্ষেত্রে আমার এইচ টুটা বানায় ফেলতে হবে পয়েন্ট এইট জিরো এইটা বানাবো আমার এবার আট টুটা বের করতে হবে এটা ধর আর ছিল পরে ব্যাসার্ধ চেঞ্জ করব এটা আট টু এটা এইচ টু বসাবো বাকি সব সেম থাকবে এই পৃষ্ঠ আগেরটা গ নাম্বারে যেটা ইউজ করছি ওটাই থাকবে এইখান থেকে যদি আমরা আর টুটা বের করে নিই তাহলে এটা আসে হচ্ছে পয়েন্ট জিরো জিরো টু না সরি পয়েন্ট জিরো ওয়ান এইট মিলিমিটার আগেরটা ছিল পয়েন্ট জিরো আচ্ছা আমি একটু ভুল করে ফেলছি দাঁড়া সরি ওটা ব্যাস দেওয়া ছিল ব্যাসার্ধ হবে আর কি দুই দিয়ে ভাগ হবে সরি আগেরটা ছিল আর এখন হয়ে গেছে মানে কতখানি কমে গেছে বা হ্রাস করতে হবে বা বাড়াইতে হবে সেটা আমরা বলে দিব এই সহজ অঙ্ক এইসব এই চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্কের মধ্যেই উদ্দীপকের মধ্যে মোটামুটি উদ্দীপকে যদি আমরা ডাটা বুঝতে পারি যে এইটার জন্য এই অংশের জন্য এটা দেওয়া এই অংশের জন্য এটা দেওয়া তাহলে আমরা সরাসরি সূত্রে বসাই দিলেই পারবো আর বেশিরভাগ ক্ষেত্রে এই চ্যাপ্টারের অঙ্কগুলোর মধ্যে ঘ নাম্বারে নর্মালি দুইটা তুলনা করতে বলে দুইটা সান্দ্রতাঙ্ক তুলনা করতে বলে এখানে যেমন ব্যাসার্ধের কি পরিবর্তন হইলো ইয়ং এর গুণাঙ্কের তুলনা করতে বলে এরকমই কমন কমন অঙ্ক বাকি এখন যেগুলা আছে এগুলা আশা করি তোরা পারবি কোনো কঠিন কিছু নাই একটু দেখিস আচ্ছা ইয়ে এই যে সাগর একটা ম্যাথ দিছিল যদি সাগর আজকে নাই বোধ হয় সাগরকে আসিস আচ্ছা আচ্ছা আসিস তুই তো মনে হয় ম্যাথটা দিছিলি নাকি তুই কি দিছিলিন না কে দিল আচ্ছা তুই দিস নাই বোধ হয় কে দিল আচ্ছা যাই হোক ও একটা ম্যাথ দিছিল ওই একটা এই তো ইসেরি সান্দ্রতানি আচ্ছা দাঁড়া তোর পুরা নাম কি সাগর মানে এম আর সাগর তুই কি তুই তো ম্যাথ দিলি এখন তুই ভুলে গেছিস কেন ওই যে বুয়েটের একটা ম্যাথ দেখলাম ওটা কি তুই দিস নাকি তোর আইডি আরেকজন চালাচ্ছে আচ্ছা মানে তোর ফ্রেন্ডও কি তোর আইডি টাইডি আলাই নাকি আচ্ছা যাও ওকে ওকে কে যে দিস আলাই জানে এম আর সাগর এই আইডিটাই কি তোর এই আইডি থেকেই আসছে তা আমার কাছে তো সাগর আচ্ছা তাইলে অন্য কেউ দিছে তুই দেশ নাই তাই না এই তো বুঝতে পারছি আচ্ছা আচ্ছা এখন হচ্ছে ওকে ওই অঙ্কটা বইটার একটা ম্যাথ এবং ওই ম্যাথ ম্যাথটা যেটা পরীক্ষার হলে ওই ওই ম্যাথটা কেউ করতে পারে নাই ড্যাম শিওর আমি কারণ ওই যে বলছিলাম এইরকম কিছু কঠিন ম্যাথ থাকে যেটা ওই সময় পোলাপান চিন্তা করতে পারবে না কারণ ওখানে একটা এক্সট্রা ডাটা দেওয়া আছে যেটা অঙ্কের মধ্যে লাগবে না ওইটা পোলাপান অনেকেই গুলাই ফেলবে সো ওইটা কেউ অ্যান্সার করে নেই নর্মালি তো আমি এই অঙ্কটা আজকে ধরতে চাচ্ছি না বড় অঙ্ক টাইম লাগবে কারো যদি দরকার হয় যেহেতু এটা সাগরের প্রবলেম না পরে যদি দরকার হয় আমি গ্রুপে এটারে সলভ করে দিবনি সাগর তোর আইডি আর কে কে চালায় আমার একটু বলিস কারে কি সল। আচ্ছা যা হবে কিছু একটা তো আমি যেটা বলতে যাচ্ছি তোদের বারবার আমি এই কথাটা বলতে যাচ্ছি এই যে তোরা ওগুলো অঙ্ক নিয়ে মাথা ঘামাইস না যে অঙ্কগুলো তুই পরীক্ষার হলে পারবি না মানে আমি এটা বুঝাইতে যাচ্ছি বার সেদিনও বললাম যে পরীক্ষার হলে তুই কিছু অঙ্ক থাকবেই ফিজিক্সের যে বোর্ড কোশ্চেন থাকে যদিও এবার করোনা সিচুয়েশন তোদের সহজ করা উচিত কিন্তু কোশ্চেন ভুলের কারণে হোক বা হোক একটা একটা বা দুইটা ম্যাথ ম্যাথ মিনিমাম এরকম যেটা পোলাপান পরীক্ষার হলে খুব কষ্ট হয়ে যায় মিলাইতে পারে না ওকে এরকম একটা প্রবলেম হয় বা ডাটা ভুল থাকে সো এই যে এই প্রবলেমটা এই প্রবলেমটার জন্য তোর এখন কিন্তু ওইটা নিয়ে তোর চিন্তা করার দরকার নাই যে ওই ম্যাথটা কি তোর ওই ম্যাথটাই তোর পাড়া লাগবে এটা তোর চিন্তা করার দরকার নেই ঠিক আছে তুই এখন কঠিন কঠিন ম্যাথ করে তোর কনফিডেন্স বাড়াবি আমিও এটাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আর একটু পরে তুই দুইটা পেপার শেষ করে ফেল তোর আইডিয়া হয়ে যাবে অনেকখানি তো তখন যদি এগুলোর পিছনে টাইম ব্যয় করিস এবং ওই যে বললাম যে তুই অ্যাডমিশনের সময় আবার অনেক কিছু তুই একসাথে শিখে ফেলবি এবং যে যত কিছুই বলুক তোকে অ্যাডমিশনের আগে মিনিমাম ওই যে একটা অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য আলাদা করে একটু পড়াশোনা করাই লাগবে সেটা এই দুই বছরের পড়া দিয়ে দুই বছরে তুই বেসিকগুলো ক্লিয়ার করে রাখবি অবশ্যই বেসিকটা তোকে অনেকখানি আগাই দিয়ে রাখবে কিন্তু অ্যাডমিশনের জন্য অ্যাডিশনাল কিছু পড়া লাগবে মানে ওই শর্ট মোমেন্টের মধ্যে ওইটাকে সলভ করা ওইটা যদি তুই এখনো আয়ত্তে আনতে যাস তাহলে তোর এগুলা জিনিস অনেক কিছু মনে থাকবে না মানে তোকে আবার এগুলা আবার ইয়া করতেই হবে তুই এখন শিখতে পারিস কিন্তু টাইমটা ওটার পিছনে দিস না ওই অঙ্কের পিছনে তুই টাইম নষ্ট করিস না যে অঙ্কটা কেউই তখন পরীক্ষার হলে পারবে না ওটার পিছনে তুই টাইম নষ্ট করিস না বরং সোজা অঙ্কগুলা যেগুলা কেউ মিস করবে না ওগুলা যাতে তোর মিস না হয় তো হান্ড্রেড বলছি যে হান্ড্রেড যদি মার্ক হয় তার মধ্যে পনেরো থেকে বিশ মার্ক কঠিন মার্ক কঠিন কোশ্চেন হবে আর আশি পঁচাত্তর আশি থাকবে হচ্ছে বা আশি থেকে পঁচাশি হবে সহজ তোর যেন আশি পঁচাশি মার্কের মধ্যে যেন মিস না হয় কারণ তুই তো পরীক্ষার হলে হান্ড্রেড অ্যান্সার করতে যাবি এই চিন্তা নিয়ে কখনো যাবি না মানে আমি হান্ড্রেডের কথা বলতেছি পার্সেন্টেজ হিসেবে মানে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করে আসবি অ্যাডমিশন পরীক্ষায় এই টেন্ডেন্সি মাথায় নিয়ে কখনো কেউ যাবে না বা এটা কেউ যদি যায় সে পরীক্ষা ভালো করে পারবে না তোর ওই একটা ইয়া রাখবি যে আমি মিনিমাম যেমন আমার ঢাকা কথাই বলি যে মার্ক থাকে আমি ঠিক করে গেছিলাম আমি আহ ওই যে ইয়া করব মানে আর কি নব্বই পঁচানব্বইটা দাগাবো এরকম আর কি তো আমি মেবি নাইনটি ওয়ানটা দাগাইতে পারছিলাম ওকে নাইনটি ওয়ানটা দাগাইছি এর মধ্যে একটা কয়েকটা একদম জানা ভুল হয়ে গেছে এগুলো হয়ে যায় এগুলাকে স্কিপ করা যায় না মানে আর কি ভুলে দাগায় ফেলি একটা মানে ঠিকই আমি করলাম অ্যান্সার বের করলাম তারপরে ভুলে ওটা দাগায় ফেলছি বা একটা দাগাইতে গিয়ে আরেকটা দাগাচ্ছি এরকম ভুল হবেই তো এরকম কাটাকাটি গিয়ে আমার পরে সাতাশি দশমিক পাঁচ আসছে মানে আমি একানব্বই অ্যান্সার করছিলাম সাতাশি পয়েন্ট ফাইভ আসছে তাহলে এই যে এখন আমি যদি আমারই মানে আর কি অনেক ফ্রেন্ড ধর একদম অনেক বেশি অ্যানসার করছে পরে মাইনাস মার্কিং হয়ে অনেক চলে গেছে এরকম এগুলা কাজ কখনো করবি না তুই তোর মাইন্ডের মধ্যে ওই রকম সেট আপ রাখবি যে আমার সহজ যাতে মিস না হয় যেগুলা সবাই পারবো ওগুলো যেন মিস না হয় কঠিনের মধ্যে সবগুলা তুই পারবি না এরকম হবে না কিছু তুই অবশ্যই পারবি এই ব্যাপারগুলো মাথায় রাখিস একটু তো এর জন্য বলতে যাচ্ছি এখনই যারা করতে পারিস তো ভালো কিন্তু আমি বারবার বলতেছি টাইমটা যেন এটার পিছনে কিল না করিস এখনই অনেকে ধর তুই অ্যাডমিশনের কোয়েশনগুলো সলভ করা বা যে জিনিসটা এখন করতে তোর পেইন হবে কারণ তুই এখনও সব চ্যাপ্টারের আইডিয়া নাই এবং এটাকে আরও কত শর্টভাবে করা যায় সেগুলোও তোর জানা নাই। কিন্তু যখন পুরা বইটা মানে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের গতিবিদ্যা স্থিতিবিদ্যা ওগুলোও তোর জানা হয়ে যাবে তখন তুই এই ম্যাথগুলাকে অনেকভাবে করে ফেলতে পারবি ধর ফিজিক্সের একটা ম্যাথ করতে গিয়ে তোর এখন ওইখানে ধর গতিবিদ্যা বা স্থিতিবিদ্যার একটা কনসেপ্ট লাগতেছে যেটা তুই এখনো হয়তো ওই চ্যাপ্টার তোর করা হয় কিন্তু অ্যাডমিশনের আগে ওগুলো তোর পড়া থাকবে তুই ইজিলি একটা সাথে আর একটা ইন্টারলিঙ্ক করে শর্ট করে করে ফেলতে পারবি সো এই জিনিসগুলো একটু মাথায় রাখিস এখন তোর মেইন কাজ হবে বেসিকটা যাতে ক্লিয়ার থাকে অঙ্ক করতে টাইম লাগুক সমস্যা নাই ক্যালকুলেশন শর্টে করতে হবে তাড়াতাড়ি করতে হবে শর্টকাট মুস্ত করবি এই কাজ করিস না ক্যালকুলেশন অবশ্যই তাড়াতাড়ি করবি যাতে ম্যাথ ইয়া করতে পারিস এটা কিন্তু আলাদা করে আবার শর্টকাট মুহস্ত করা বা এরকম এই ব্যাপারগুলো করিস না অবজেক্টিভের জন্য খুব বেশি জটিলের দিকে এখন যাওয়ার দরকার নাই আর অ্যাবিলিটি এক একজনের এক এক রকম কেউ যদি বেশি নিতে পারিস তো নিবি কিন্তু এক্সট্রা নিজের উপর পেশান নিয়ে তোর পাওয়া মার্কগুলাকে তুই নষ্ট করিস না এটা হচ্ছে আমার তোদের প্রতি সাজেশন সো যদি ভালো করতে চাস এখন যে কয়টা দিন টাইম আছে ধরো এতদিন কিন্তু অনেকেই পরে নাই অনেকেই পরে নাই অনেকের প্রথম দিকে খুব ভালো করে শুরু করছিল এইখানে এসে একটা ব্রেক পরে গেছে অনেকদিন ধরে পড়ার মধ্যে ঢুকতে পারতেছে না কোনো সমস্যা নাই এখন আবার শুরু কর আর আবার শুরু কর এখন পড়বি এখন পড়া একদমই স্পেসিফিক এখন এরকম চিন্তা করবি না আমি যে ধর এই যে এরকম অনেক এরকম চিন্তা করতেছে ভাই আমি এতদিন পড়ি নাই আমি আবার প্রথম থেকে শুরু করছি এই বোকামিটা করবি না প্রথম থেকে না ধর এখন তুই যেখানে আছিস ওখান থেকেই ওখান থেকেই ওই ফ্লোটা চলতে থাক ধর এখন তুই ধর আমার আগের চ্যাপ্টারগুলো তোর পড়া হয়নি এর মানে এই না তুই এখন ফার্স্ট ভেক্টর থেকে আবার সব শেষ করে এসে আমাকে ধরবি এই কাজ না আমি যেটা পড়াচ্ছি তুই আমার সাথে থাকবি তো সুযোগে ফাঁকে ফাঁকে তুই ওগুলো ওগুলো দেখে আসবি এই বোকামি করলে আবার পিছায় পড়বি যে প্রথম থেকে ওগুলা কভার করে এসে আবার এখানে জয়েন দিবি এগুলো আবার জমে যাবে আর যেগুলো জমতে থাকবে এগুলো জমতেই থাকবে এগুলাকে আর কভার করা হয় না কখনো সো এই বোকামি করিস না ধর এখন এই সাত নাম্বার চ্যাপ্টার পড়াইলাম তোর পড়া শুরু হবে এই সাত দিয়েই তুই ফার্স্টে ধর আজকে থেকে পড়া শুরু করতে যাচ্ছি আজকে তুই সাত দিয়েই শুরু করবি এই সাত নাম্বার চ্যাপ্টারের বেসিক ওই খাতাটা একটু দেখে তারপরে তুই একদম সরাসরি গাইড নিয়ে বসবি গাইডের সৃজনশীল নিয়ে বসবি ফার্স্টে বোর্ড কোশ্চেন সলভ দেখে দেখেই তুই করবি আগের দিন থেকে বলতেছি দেখে দেখে পরে তুই ওগুলা পারবি আচ্ছা আর একটা ব্যাপার প্রত্যেকটা চ্যাপ্টারের কোনো একটা স্পেসিফিক গাইড বা টেস্ট পেপারের সবগুলা কখ ওই চ্যাপ্টার রিলেটেড সবগুলা কখ তুই পড়ে ফেলবি ধর যদি এরকম হয় গাইডের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা কোশ্চেন আসে তো চল্লিশ থেকে পঞ্চাশটার খ যে ভিন্ন রকম হবে এরকম কিন্তু না ধর ওই ক খ সবগুলো ঘুরে ফিরে একই হয় তো মধ্যে ধর বিশটা খ দেখলেই দেখবি যে ঘুরে ফিরে তারপর বাকিগুলো একই রকম আসতেছে সেই ক এর মার্ক যেন মিস না হয় সবাই খালি গর ঘয়ের পিছনে থাকে কিন্তু ক খ যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু অনেক কারণ এই মার্কটা তুই জানিস যে এটা এটা লিখলে এইটা আসতেছে ক খয়ের মধ্যে তো তাও ঝামেলা আছে ক খয়ের মধ্যে কোনো ঝামেলা নাই সো ক খ গোলা যেন রেডি থাকে আর এগুলাকে পরের জন্য রাখিস না যে পরীক্ষার আগে পড়বো হবে না এগুলা অনেক বিশাল জিনিস আর হচ্ছে যত বেশি সৃজনশীল সলভ করতে পারি সেটা তুই দেখে দেখে কর দশটা কর পনেরোটা কর তারপরে তুই পাঁচ ছয়টা না দেখে কর এভাবে তোর স্কিল বাড়বেই আমি তোকে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি আগে এখন ওই দাদাগিরি করতে যাস না আগেই যে আমি আগে যেটা সলভ নাই এটা আগে নিজে প্র্যাকটিস করব উত্তর মিলাবো কেন মিলতেছে না এরকম টাইম নষ্ট করিস না সেই টাইমটা চলে গেছে সেটা তুই প্রথম থেকে পড়লে তখন একটা ব্যাপার ছিল আবার এই কাজটা তুই করতে পারবি এইচএসসি পরীক্ষাটা শেষ হোক ওই অ্যাডমিশনের টাইমে তুই আবার এই দাদাগিরিটা দেখাইতে পারবি সমস্যা নেই ওকে ঠিক আছে তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে আট নাম্বার চ্যাপ্টারটা শুরু করতেছি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকিস টাটা